শুরু করছি স্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার্ড বাই বিএসবি কেমব্রিজ স্কুল এন্ড কলেজ আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন আমার বাইরে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সংসদ সদস্য যুব মহিলা লীগের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি নাজমা আক্তার এমপি রয়েছেন আমাদের সাথে একই সাথে রয়েছেন আরেকজন সম্মানিত অতিথি জি নাইনের সাধারণ সম্পাদক ডাক্তার সাকাওয়াত হোসেন সায়ন্ত রয়েছেন আমাদের সাথে আমরা আসলে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে আসলে এটা রাজনীতির যে বিষয়টা সে বিষয়টি চলে আসে চলে আসে যে আসন্ন বাজেট আসছে দ্রব্যমূল্য ডলারের দাম সব কিছু মিলিয়ে কিন্তু একটা অবস্থা চলে আসে কিন্তু আমরা বেশ কিছুদিন বিএনপিকে দেখেছি যে একটুখানি মনে ছিল যে মাঠের বাইরে ছিল কিন্তু এখন আবার মনে হচ্ছে বিএনপি একটু মাঠে আসছে অল্প অল্প করে মাঠে আসছে তো সেই প্রেক্ষাপটে আমি নাজমা আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব আব্দুল সালাম বলেছেন আমি কোট করে বলছি জনগণ কখনোই আওয়ামী লীগকে পছন্দ করে না এরা সন্ত্রাসী দল আব্দুল সালাম সাহেবের কথা বলছি আমি এরা ক্ষমতায় এসে জনগণের অধিকার হরণ করে তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারে না আওয়ামী লীগ জনগণকে সবসময় প্রতিপক্ষ মনে করে তাই ভোটের অধিকার কেড়ে নিয়েছে স্বাধীনতাকে কেড়ে নিয়েছে আওয়ামী লীগের ইতিহাস জনকল্যাণের নয় এরা মিছিলরূপে গুলি চালিয়ে অপরের উপর দায় চাপায় এটা আব্দুল সালাম সাহেবের বক্তব্য এবং তিনি আজকেই একটা অনুষ্ঠানে কথা বলেছেন ধন্যবাদ আপনি কি আমার সহ আলোচক এবং যারা দেখছেন অ্যাকচুয়ালি বিএনপি আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল এটা বলেছেন বিএনপির ওটা উনি কি আব্দুল সালাম আব্দুল সালাম সাহেব বলেছেন তো বিএনপির আব্দুল সালামের এই দলের বিএনপির জন্ম হওয়ার কত আগে আওয়ামী লীগের জন্ম হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বেই তো বাংলাদেশটা স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং উনি যখন পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন স্বাধীনতা ডিক্লারেশনের পরে যখন ওনাকে ধরে যা নিয়ে যাওয়া হলো তখন তার নেতৃত্বে যে সরকার গঠন হলো মুজিবনগর সরকার সেই সরকারের পর রাষ্ট্রপতি বঙ্গবন্ধুই ছিলেন এবং তার আগে দেখেন বঙ্গবন্ধু সেই ছাত্র রাজনীতি ওই সময় হোসেন শহীদ সরোয়ার দিত আওয়ামী লীগের জন্ম কোথায় কোন রুটে আর বিএনপি হচ্ছে এই মানে কি বলবো বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জোর করে ক্ষমতা দখল করা বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করা একটি পার্টি তারা এখন এই পার্টিটা এখন জনগণের জন্য একটা লাইবিলিটিতে পরিণত হয়েছে এই পার্টির এখন আসলে মেয়াদ উত্তীর্ণ পার্টি সবাই বলে বিএনপি কে যে বিএনপির মেয়াদ উত্তীর্ণ বিএনপি নিজেকে গণতান্ত্রিক দল বলেই বেড়ায় যে গণতান্ত্রিক দল গণতান্ত্রিক দল বহু দলের গণতন্ত্রের প্রবক্তা কিন্তু বিএনপির কাউন্সিল হয় না সংগঠন তৈরির পর থেকে যে আটাত্তর সালের যে বিএনপির জন্ম তারপর থেকে যে জাগ দলের মাধ্যমে যে বিএনপির জন্ম হয়েছিল তারপর থেকে কয়বার সম্মেলন হয়েছে আর বিএনপির নেত্রী যতদিন সংসদে গিয়েছেন সংসদ নেতা থাকে কালীন সময়ে তো উনি মাত্র সাত পার্সেন্ট সময় সংসদে উপস্থিত থেকেছেন তিরানব্বই পার্সেন্ট সময় অনুপস্থিত থেকেছেন তাদের সময় সংসদীয় কমিটিগুলি তারা গঠন করতেন না একটা দুটা করতেন না এবং সংসদীয় কমিটির মিটিং করতেন না তো এই হচ্ছে যাদের রাজনৈতিক অবস্থা যাদের দলের প্রতিটা সম্মেলন মানে একটি রাজনৈতিক দলের কমিটি হয় কিন্তু সম্মেলনের মধ্য দিয়ে একটা সম্মেলন হয় আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে হয়তো আস্তে আস্তে কমিটিগুলি ইয়ে প্রেস করা হয় মানুষের সামনে বা ইসের প্রেসে দেওয়া হয় কিন্তু এখানে দেখেন প্রতিটা কমিটি পকেট থেকে আজকে রাতের বেলা বসে। কে যুব দলের কে ছাত্র হবে সন্ত্রাসী কেন বলল মানে সন্ত্রাসী বলল যে তারা যাদের জন্ম সন্ত্রাসের মধ্য দিয়ে তারা অন্য দলকে তো তাই দেখবে আওয়ামী লীগ কি সন্ত্রাসী কর্মকাণ্ড করল আওয়ামী লীগের নেত্রী জনতি শেখ হাসিনা তো তারা হত্যা করার জন্য এই বিএনপি সন্ত্রাসী রাজনৈতিক দল বিধায় কিন্তু দু হাজার চার সালের একুশে আগস্ট যে গ্রেনেড হামলা করেছিল বঙ্গবন্ধু এভিনিউ আমাদের পার্টি সামনে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য জনতি শেখ হাসিনাকে হত্যা করার জন্য একবার পঁচাত্তর সালে জিয়া রহমান চক্রান্ত করে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তারপরে দু চার সালে তারেক রহমান সহ তারা জাতির পিতার কন্যাকে হত্যা করার জন্য এবং আওয়ামী লীগকে শূন্য করার জন্য তারা যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদেরকেই তো সন্ত্রাসী সংগঠন বলে মানুষ তাদের সময়ে তারা যেই ২০০১ সালে যে নির্বাচনে অক্টোবরে যে নির্বাচনে তারা জয়লাভ করলো তাদের ভাষায় কারচুপি করে যেভাবে জয়লাভ করলো তারপরে কিন্তু যেভাবে তারা মানুষকে হত্যা করলো সংখ্যালঘুদের উপরে আক্রমণ করলো নারীদের সম্ভ্রমানি করলো আওয়ামী লীগের পাঁচটা বছর আওয়ামী লীগের তেইশ হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে আওয়ামী লীগের যেই পরিমাণ টর্চার করেছে আপনি যদি বাগেরহাটের ছবি রানির কথা ধরেন ছবি তখন আপনারা আপনার মিডিয়ার লোক আপনারা জানেন ও আওয়ামী নির্বাচনের সময় সে ব্যাপক পরিচালনায় অংশগ্রহণ করেছিল সেই জন্য বাস স্ট্যান্ডে ছাত্রদল যুবদলের ছেলেরা বাগেরহাটে এটা আমার শ্বশুরবাড়ি সেখানে দিনের বেলায় বাস স্ট্যান্ডে তার পুরাক শরীরের কাপড় খুলে তাকে রেপ করা হয়েছিল পূর্ণিমা মাহিমা ফহিমা এগুলো ভুলে গেছে বিএনপি এই জন্য নিজেদেরকে সবসময় সন্ত্রাসের চোখে তারা দেখে তাদের দল তৈরি হয়েছে তাদের দলের কর্মকাণ্ড সন্ত্রাসী এই যে আপনারা দেখলেন যে একবার অবরোধ দিয়েছিল দু সালে চোদ্দ সালে সে অবরোধের সময় কি করেছিল পেট্রোল বোমা দিয়ে যেইভাবে মানুষকে হত্যা করেছিল যেভাবে গাড়িতে আগুন দিয়েছিল যেভাবে ট্রাক ড্রাইভার হেলপারদেরকে হত্যা করেছে অধিকারের কথাও তিনি উল্লেখ করেছেন না এটা বলেছি তিনি উল্লেখ করেছেন আসলে তিনি একজন ব্যক্তি আমলে বিএনপির একজন নেতা তাকে এত কোট করার কিছু নাই তার প্রতিটি পয়েন্ট আমাকে ধরে বলতে হবে উনি আমি বললাম যে ওনাদের দলটা এই করেছে আচ্ছা হ্যাঁ এখন ভোট অধিকারের ব্যাপারে তারা কিভাবে ভোট অধিকারের কথা বলে তাদের সময় কি ভোট অধিকার দিয়েছে জনগণকে তারা তারা যতবার নির্বাচন করেছে কারচুপির মাধ্যমে তারা নির্বাচন করার জন্য ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছিল তারা কয়দিন ক্ষমতায় ছিল ক্ষমতা থেকে বিতরিত হতে হয়েছিল যারা কোনো নির্বাচনী ভালোভাবে করতে যায় না নির্বাচনে মানুষের ভোট না নিয়ে জিয়া রহমান কি করেছিল একশো এগারো পার্সেন্ট ভোট পড়েছিল জিয়া রহমানের হা না ভোটে এখানে কোনো না বাক্সই ছিল না হা বাক্সে ভোট দিতে গিয়ে একশো এগারো পার্সেন্ট ভোট তো যারা এগুলি করেছে জিয়া রহমান যে জিয়া রহমান একুশটি কু করেছেন সেনাবাহিনীর মধ্যে তার সময়কালীন সময় এবং মুক্তিযোদ্ধা যোদ্ধা অফিসারদের বেছে বেছে হত্যা করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে মৌলবাদের রাজনীতির পৃষ্ঠপোষকতা যিনি করেছেন যিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যখন দল গঠন করেছেন কিংবা যখন হত্যাকাণ্ডের পরে একবার উনি প্রথম সামরিক আইন প্রশাসক আর্মি চিফ আবার একসাথে রাষ্ট্রপতি এই তিনটি পদ তিনি একসঙ্গে দখল করে তিনি যে মাস্তানি তন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যে কারফু দিয়ে রাতের বেলা কারফু দিয়ে যে মানুষের দিন কাটতো রাত কাটতো সে কারফুর গণতন্ত্রকে যদি তারা গণতন্ত্র বলে এবং তাদের দলের লোক যদি বলে গণতন্ত্রকে হরণ করা নির্বাচনকে মানে হরণ করা বা নির্বাচন না করতে দেওয়া এগুলি হচ্ছে পাগলের প্রলাপ ছাড়া কিছু না নিশ্চিত আপনি আপনার অনেক বিশ্লেষণ ছিল मिस्टर সৈন্ত আপনি শুনছিলেন এবং মেয়াদ উত্তীর্ণ পার্টি হিসেবে এমবিএনপি কা করেছেন এবং জনগণের জন্য একটা लायबिलिटी বলেছেন 23000 নেতাকর্মীর প্রতি সে সময় যখন বিএনপি ক্ষমতা ছিল তাদের প্রতি যে মামলা হামলা সেগুলি কথা বলেছেন ছবি রানী পূর্ণিমা মাহিমা তাদের কথা বলেছেন তার সাথে আরেকটা কথা বলি আজকে গতকালকেই আমরা দেখেছি যে আওয়ামী সাধারণ সম্পাদক ওবাদ কাদের সাহেব বলেছেন বিএনপি যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র আপা যে কথাটা কিছুক্ষণ আগে বলেছেন এবং পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে না যে ভোটের কথা উল্লেখ করা হচ্ছে যে ভোটের কথাটা এখন আপনারা বলবার চেষ্টা করেন বা বিএনপির পক্ষ থেকে বলবার চেষ্টা করেন সেখানে একশো চোদ্দ শতাংশ ও সাহেব বলেছেন হাঁ ভোট পড়েছে এবং এক কোটি ত্রিশ লক্ষ ভোহা ভোটার কথা তিনি উল্লেখ করেছেন নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলার কথা বলেছেন এবং তিনি সবচেয়ে বড় কথা বলেছেন ভূতের মুখে রাম নাম এটি মানায় না আপনি কীভাবে বিশ্লেষণ করেন মেয়াদুত্ত পার্টি হিসাবে বিন পিকে আপনি কীভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে আলোচনায় নাজমা পা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা থাকলো দেখেন রাজনীতি দেশে থাকলে তখন রাজনীতি বিষয়ে আলোচনাটা একটু মানানসই হয় এবং মন খুলে আলোচনাটা করা যায় এবং সেটা প্রচলিত ধারার আলোচনা থেকে শুরু করে একাডেমিক ডিসকাশন সবই করা যায় কিন্তু বিএনপি রেগুলার ভিত্তিতে যে কাউন্সিল করবে বা কমিটি করবে বা আপনি শুরুতেই বলছিলেন যে মাঠে একটু মনে হচ্ছিলো একটু আগের মতো সরব নেই এখন আবার একটু আসছে মনে হচ্ছে মাঠে যে থাকবে দেশে তো রাজনীতি থাকতে হবে রাজনৈতিক দল হিসেবে তো আওয়ামী লীগ নিজেই কলাপস করে গেছে আওয়ামী লীগের যে কোনো দিকে আপনি তাকান এত বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী দল যারা মুক্তিযুদ্ধের সময় অন্যতম প্রধান রাজনৈতিক দল যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলটি কোথায় এসে পৌঁছেছে যে তাদের পরপর তিনটি নির্বাচন বিনা ভোটে রাতের ভোটে বা জালিয়াতির ডামি ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হয় স্থানীয় সরকার নির্বাচনে মানুষ উৎসব করে ভোট দেয় এবং ভোট কাস্টিংয়ের যে রেট সেটা অনেক বেশি হয় কারণ হচ্ছে ওই যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে মেম্বার তারপর হচ্ছে আপনার পৌর মেয়রদের বেলায় কাউন্সিলর সব মিলিয়ে একদম লোকালি যেহেতু প্রতিনিধিরা নির্বাচন করেন ফলে ডোর টু ডোর গিয়ে তারা রিক্সা দিয়ে গাড়ি দিয়ে ভোটারদের নিয়ে আসেন কেন্দ্রে যে কারণে স্থানীয় সরকার নির্বাচনে ভোট পড়ার হার বেশি থাকে আওয়ামী লীগ বুঝলাম যে বিএনপি বা অন্য দল কিছু দল তারা রাজনীতি এই নির্বাচনে অংশ নিচ্ছে না জাতীয় নির্বাচনে যেরকম তারা বর্জনের আহ্বান জানিয়েছিল এইবার তো তারা সেরকম কর্মসূচিও দেয় নাই সেই নির্বাচনেও আওয়ামী লীগ তাদের দলদের দলের মধ্যে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনছেন যে জাল ভোট দিয়েছে বা চুরি করে বা প্রশাসন দিয়ে নিয়েছে এইভাবে নেওয়ার পরও ত্রিশ একত্রিশ চৌত্রিশ শতাংশ ভোটের বেশি দেখাতে পারছে না তাহলে নির্বাচন ব্যবস্থা এবং ভোটের ব্যবস্থাটাকে কোথায় নিয়ে গেছে এরপরে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এতটা দেউলিয়া হয়ে গেছে যে তাদের এই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য অনৈতিক পথ ছাড়া তাদের হাতে কোনো পথ নেই আপনি সংবাদ মাধ্যমে দীর্ঘদিন আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত বছর এফপির একটা অনুসন্ধানী প্রতিবেদন ছিল এফপি অনুসন্ধানী প্রতিবেদনে দেখিয়েছে যে ৩৫ জন ভুয়া কলামিস্ট যাদের নাম ঠিকানা সব ভুয়া ছবি দেয়া হতো ভারতের এক নায়িকার ছবি দিয়ে এক লেখক পরিচয় দিয়ে তার নামে লেখা ছাপানো হয়েছে এইভাবে বাংলাদেশের সংবাদপত্রে এবং বিদেশের সংবাদপত্রে সাতশো আর্টিকেল ভুয়া আর্টিকেল যেটা বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা আন্তর্জাতিক জনমত গঠন এবং সরকারের পারপাস সার্ভ করে এরকম সাতশো আর্টিকেল ছাপানো হয়েছে ৩৫ জন ভুয়া কলামিস্টের নামে এটা এএফপির প্রকাশিত রিপোর্ট তাদের অনুসন্ধানী রিপোর্ট এইটা গত বছরের ঘটনা এই আজকের বাংলাদেশের রিপোর্টে দেখেন কি ঘটেছে ফেসবুকে সুসংগঠিতভাবে ভুয়া প্রচারণার অভিযোগে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই নামে পরিচিত যে সংগঠনটা ওনাদের এই সংশ্লিষ্ট পঞ্চাশটা অ্যাকাউন্ট এবং আটানব্বইটা পেজ মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ মেটার তদন্ত প্রতিবেদনে তারা এটা দেখেছে যে বাংলাদেশে চব্বিশ সালের নির্বাচনের আগে পরে এই সময় তারা ভুয়া শুধু বিএনপির বিরুদ্ধে বা অন্যদের বিরুদ্ধে বিশোদ্গার করবার জন্য মিথ্যা তথ্য দেবার জন্য এবং অন্যের চরিত্র হননের জন্য এই যে এতগুলো আপনার পেজ পঞ্চাশটা অ্যাকাউন্ট এবং আটানব্বইটা পেজ তারা তৈরি করেছে অনলাইন টিভি তৈরি করেছে ইউটিউব চ্যানেল করেছে এইসব করে এটা করেছে একটা দল রাজনৈতিক দল কখন এইসব করে যখন রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে ইউটিউবের কথা যদি বলেন বা ফেসবুকের কথা যদি আপনি বলেন আমরাও কিন্তু যদি কোথাও কোন হত্যা শব্দটা দেই সেটা কিন্তু ডিলিট করে দেয় হ্যাঁ ওখানকার মধ্যে হয়তো বা আপনি যে অভিযোগ করছেন সে অভিযোগ না হয়তো বা হত্যা ধর্ষণ শব্দ থাকার কারণে জন্য এটা 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 আপনি রিপোর্টটা পড়েছেন কিনা জানি না আমি দেখেছি মেটা যে ডিটেইল রিপোর্টটা দিয়েছে তারা এই সব অভিযোগ পাওয়ার পর এটা নিয়ে তদন্ত করেছে তাদের টিম বাংলাদেশে এটা নিয়ে তদন্ত করেছে তিন মাসের সেই তদন্ত রিপোর্টটা প্রকাশিত হয়েছে এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে তারা আওয়ামী লীগ সরকার এবং তাদের আপনার সিআরআই প্রধান যে উনি এবং তথ্যমন্ত্রী তারা ইতিমধ্যে বলেছেন এটা রাজনৈতিক ভাবে এটা হয়েছে বাংলাদেশ থেকে রিপোর্ট করে দিয়েছে রাজনৈতিক ভাবে প্রতিপক্ষ কেউ তো সরকার এত শক্তিশালী যন্ত্র ফেসবুকের সব অনেকগুলো অনেকটা শব্দ লিখলে আমাদের সেই সেটা ইয়ে হয়ে যায় রেস্ট্রিক্টেড হয়ে যায় আমাদের ফেসবুকের আমাদের কোনো স্ট্যাটাস দিলে তার রিচ কমে যায় এবং বিশেষ একটা দেশের নাম নিয়া কিছুই লেখা যায় না প্রতিবেশী দেশের নাম নিয়া তাহলে সেটা কমে যায় সেই অবস্থায় তাদের তদন্ত প্রতিবেদন থেকে এইরকম করেছে এবং পাশাপাশি এপি এখন এপি মেটা ফেসবুক তো সরকারের শত্রু না বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে তারা কোনোভাবে যুক্ত না এই কারবারটি আওয়ামী লীগ করেছে কতটা দেউলিয়া হলে এটা করতে পারে এরপর বাংলাদেশে একে একে ধরেন আপনি যদি অর্থনীতি ধরেন অর্থনীতি দেউলিয়া করে ফেলেছে আজকেই আপনার একটা পত্রিকার রিপোর্ট আছে যে মানব জমিনে ফয়েজ আহমেদ তৈবের লেখা হেডলাইনই হচ্ছে দেশের মোট টাকার চেয়ে মোট ঋণ বেশি হয়ে গেল কেন দেবপ্রিয় ভট্টাচার্য সাম্প্রতিককালে এই প্রশ্ন তুলেছেন যে তিন বছর আগে মাথা পিছু ঋণ দেশি বিদেশি আভ্যন্তরীণ এবং বৈদেশিক মিলে এক লাখ টাকা ছিল যেটা তিন বছর পরে সেটা দেড় লাখ টাকা হয়ে গেল কেন এক বছরে আজকে যে জন্মাবে সে দেড় লাখ টাকা মাথায় ঋণ নিয়ে পৃথিবীতে আসবে বাংলাদেশে আসবে কেন করলো মানে পৃথিবীর বহু দেশের ইমেন্টের মধ্যে আছে কিন্তু আমাদের টাই করে বাড়ছে কেন সেই জবাবটা আপনাকে দিতে হবে ঋণ ঋণ নেওয়ার অর্থ তো কোনো দেউলিয়া পারানা কিন্তু

আপনি এই মুহূর্তে গুগলে গিয়ে যে কেউ সার্চ দেন অভাবের তারনায় আত্মহত্যা আপনি অনেক সংবাদ মাধ্যমে প্রথম সারির যাদেরকে আমরা পীর মানি আওয়ামী যাদেরকে মনে করে তাদের পত্রিকা সেই সব পত্রিকার হেডলাইন আপনি অসংখ্য পাবেন আমি চ্যালেঞ্জ আপনি আপনি যেমন এক সময় অভাবের তারনায় অভাবের তারনায় আত্মহত্যা চিকিৎসা করাতে না পেরে আত্মহত্যা করছে এই দেশে ছাত্ররা আপনার বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফি আত্মহত্যা করছে চিটকুট রেখে যাচ্ছে সে পড়ালেখার খরচ যোগাতে পারছে না সেই জন্য আত্মহত্যা করলে এরকম অসংখ্য হেডলাইন আপনি পাবেন তাহলে অস্বীকার করবেন কি করে মানুষের যেই আপনি আপনি ওটা বাদ দেন বিএনপি বললে সেটা বা প্রতিপক্ষ বললে একরকম হয় ওনাদের ওই মেটা ও সরকারের বিরুদ্ধে এফপিও সরকারের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি এই যে এই মাসেই তাদের যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলছে যে দেশের আটষট্টি শতাংশ মানুষ জীবনযাত্রার ব্যয় কমিয়ে টিকে থাকার চেষ্টা করছে আর তেতাল্লিশ শতাংশ মানুষ বাকিতে খাবার কিনছে বাইশ শতাংশ মানুষ স্বাস্থ্য চিকিৎসা বাবদ খরচ কমিয়েছে তেরো শতাংশ মানুষ সঞ্চয় ভাঙছে এবং এই যে এইখানে দারিদ্র সীমার নিচের যে লোকসংখ্যা সেটাও বেড়েছে সেটা মানুষ আর আর হচ্ছে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান পুরো তারা পর্যন্ত গত মাসে যে রিপোর্ট দিয়েছে তাতে বলেছে দেশের পঁচিশ মানুষ পঁচিশ শতাংশ আঠারো কোটির মধ্যে পঁচিশ শতাংশ হলে কত হয় দেখেন আপনি সরকারি প্রতিষ্ঠানই বলছে তারা খাদ্যদ্রব্য কেনার জন্য ঋণ করতে বাধ্য হচ্ছে ঋণ করা ছাড়া মাসের খাদ্যদ্রব্য কিনে খেতে পারছে না তাহলে আপনি বলেন যে আমি আপনার কাছে আসবো এবং এরপর বিরতিতে যাব আপনি আপনি যখন আপনারা বিদ্যুৎ দিতে পারেন সেই বিদ্যুৎ আসছে হ্যাঁ এই গরমের সময় কিছুটা ঘাটতি হয়েছে সেটি আপনি বলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি উত্তর দিয়ে ফেলবেন কিন্তু এই যে কাজ গুলো সরকার করেছে আট লেনের রাস্তা করেছে আপনি হয়তো সাথে সাথে বলবেন সেখানে দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে কিন্তু একটা অর্থনীতিতে যখন কোনো উন্নয়ন হয় সেখানে কিন্তু অনিয়ম কিছুটা থেকেই যায় কিছু সেখানে কন্ট্রোল করা যায় না কিরণ ভাই এই জায়গাগুলো কি আপনাদের দৃষ্টিতে কিরণ ভাই কিছু অনিয়ম পৃথিবীর সব জায়গায়ই আছে কিন্তু বাংলাদেশে এক বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে একটা অবৈধ সরকারকে ক্ষমতায় রাখবার জন্য রাতের ভোট করে বা জালিয়াতির ভোট করে রাখার জন্য যে মুনকিন নাকিরের ভূমিকায় অবতীর্ণ হওয়া দুই জন মানুষ একজন সেনাবাহিনী প্রধান আজিজ আর একজন পুলিশের প্রধান বেনজির দুইজনের এখনকার যে রিপোর্ট আসছে আপনি কি কিছু অনিয়ম বলবেন কিছু দুর্নীতি বলবেন ব্যক্তি বিশেষে না ব্যক্তি বিশেষ না আপনি আমি ব্যক্তি বিশেষ না আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলছি বাংলাদেশে আওয়ামী লীগের এখনকার এবং সাবেক যত এমপি আছে সাহস থাকলে কেউ একজন বলুক যে আমার একটা টাকা অবৈধ বের করতে পারবে না ওপেনলি আমার বিরুদ্ধে দুদক তদন্ত করতে পারে এবং আমি সহযোগিতা করব দেখেন আমি নিজে আমি তার বিরুদ্ধে অবস্থান নিয়ে বের করতে পারি কি না পারলে সেটা করুক প্রশাসনের প্রশাসনের মধ্যে কিছু শতলোক আছে এখনও যারা ঘুষ দুর্নীতি তো ওইভাবে জড়ায়নি কিন্তু প্রশাসনের এইটটি পারসেন্ট যারা এই সরকারের তল্পিবাহক হয়ে কাজ করে আমরা নামে আপনি কেউ চায় রাখি হাত দিয়ে বলতে পারবেন যে আপনার প্রত্যেকটি অর্থ সৎ উপায়ে উপার্জিত হয়েছে আপনার নিজেরটা

যেহেতু আমাকে বলেছেন আমি আমি যেহেতু বলেন আপনি আওয়ামী লীগের একজন এমপিও কিন্তু না না আপনি আপনি একটা সরকারি দলে একটা সরকারি দলের লুটেরা তন্ত্রের এগেইনস্টে ব্যক্তি আমাকে আপনি যখন প্রশ্ন করেছেন তাহলে আমি বলি আমি একজন চিকিৎসকে দেশে আমি গত 17 বছর আগে সহকারী অধ্যাপক হয়েছি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র প্রফেসর হয়ে গেছে আমাকে এত বছর প্রমোশন দেননি 17 বছর আগে আমি যেই ভিজিট নিতাম এখনো সেই ভিজিট নেই 1 টাকা বাড়াইনি এটা আমার ব্যক্তিগত যেহেতু আপনি বলেছেন চিকিৎসার ক্ষেত্রে আমি যে চার্জ নেই বাংলাদেশে যেহেতু চিকিৎসার চার্জ বেঁধে দেওয়া নাই যেটা হসপিটাল টু হসপিটাল আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে যে কনসালটেন্সি করেন সেইখানে কি আপনি আপনার যোগ্যতা অনুসারে আপনি ডিমান্ড করবেন না যে আমাকে এত টাকা দিতে হবে আমরা মিস্টার সায়েনের কাছ থেকে অনেক অভিযোগ অনুযোগ শুনলাম এবং তিনি একেবারেই একটা অভিযোগের বড় তীর ছুড়ে দিলেন দুর্নীতির বিষয়

ক্লাবস করছে দেউলিয়া হয়ে গেছে তাহলে বিএনপি এখন রাজপথে কেন তাহলে বিএনপি তো ক্ষমতায় থাকার কথা তা আওয়ামী লীগ যদি কলাপস করবে দেউলিয়া হবে তাহলে বিএনপি তো এই যে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে এতিমের মতো তাদের কোনো নেতা নাই নেতা একজন যে দুর্নীতির কথা বললো না দুর্নীতির দায় অভিযুক্ত হয়ে এসে বিদেশে অবস্থান করছে বাংলাদেশে মুসলিকা দিয়ে চলে গেছে যে আমি আর কখনো রাজনীতি করব না রাজনীতির এমন বারোটা বাজিয়েছিল এমনভাবে বাংলাদেশটাকে সন্ত্রাসের রাজত্বে কায়েম করেছিল অস্ত্র চুলাচালান করে পার্শ্ববর্তী রাষ্ট্রকে অস্থিতিশীল করার যে পায়তারা সে করেছিল এখন তারা সেই ধরনের রোশনালে পড়ে যখন একটা মানে গ্রুপের কাছে মুসলেকা দিয়ে লিখিত দিয়ে এসে চলে যায় সে বাংলাদেশে আর আসতে পারছে না সেই ব্যক্তি ব্যক্তি তারেক রহমান হচ্ছে তাদের নেতা এবং যে নেতা স্কাইপে বসে বসে আন্দোলন করায় এবং কে কয়টা মানুষ খুন করতে পারছো ছবি দেখাও তাকে সেইভাবে পথ পজিশন বন্টন করে এবং তাদের কাছ থেকে আমাদের অনেক কথা শুনতে হয় কারণ সে যেহেতু বিএনপি করে বা বিএনপির মাইন্ডের একজন গবেষক বলেন যাই বলেন বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক বলেন সে সেই জন্য তাকে কিছু কথা বলতে হয় তাই বলে এই যে দুর্নীতি কথা বললো ব্যারিস্টার মৌদুদ আহমেদ তার বইয়ে আপনি নিশ্চয়ই পড়েছেন পড়াশোনা করে তার বইয়ে কী লিখেছে যে বিএনপির পতনের কারণ কি কারণ হচ্ছে যে যে পরিমাণ দুর্নীতি করেছেন বিশেষ করে জিয়া পরিবারের থেকে যে দুর্নীতিটা করা হয়েছে সেটির ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলেছেন এই দুর্নীতিগুলি করার কারণেই বিএনপির আজকে পতন হয়েছে তারপরে দেখেন অলি আহমেদ সাহেব বীর বিক্রম উনি কি বলেছেন যে মা এবং বেটা দুজনেরই লেস কুকুরের মতো এদের দুর্নীতি করবে এদেরকে বলে মানে রেহাই পাওয়া যাচ্ছে না মানে দুর্নীতির বর পুত্র হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয় যাদের দুর্নীতি করার টাকা ডলার বাংলাদেশে ফিরিয়ে আনা হয় মানে গোয়েন্দা তদন্তের মাধ্যমে কিংবা বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে আপনি জানেন সিঙ্গাপুর থেকে কোকো মানে ডলার ফেরা যেটি আপনার এই রমনা শাখায় সোনালী ব্যাংকে যেটি এখনো আছে সেই টাকা তো এই যাদের এইটা যারা নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে উনি এখন কারা করছেন যদিও মাননীয় প্রধানমন্ত্রীর মানে মহানবতায় উনি এখন বাসায় অবস্থান করছেন একজন সিনিয়র সিটিজেন বা সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ওনার পরিবারের অ্যাপ্লিকেশনের খাতিরে উনি সেটা ভোগ করছেন এবং আমাদের নেত্রী জনটি শেখ হাসিনা সেই সুযোগটা দিয়েছেন মানবতার যে বিষয়গুলো বলে যে মানবতার দিক থেকে জনতি শেখ হাসিনা তার নেত্রীর জন্য যেটা করেছেন তা সেখানে আমরা তো তাদেরকে একসেন্সে বলা যায় যে সব কিছু দিয়ে তাদেরকে বলে আসেন আপনার নির্বাচন করেন করবেন না রাজনৈতিক দল হিসেবে আপনি আরেকটি রাজনৈতিক দলকে নির্বাচন করতে দিবেন না এটা তো হতে পারে না নির্বাচন আপনি করবেন না এটা আপনার দলীয় সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত হতেই পারে কিন্তু আমি নির্বাচন করব সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী সুতরাং আমাকে আপনি নির্বাচন করতে দিবেন না এবং সেই জন্য সেই জন্য আপনি আন্দোলন করবেন সংগ্রাম করবেন কিন্তু বেশ ভালো কথা গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক দেশে আপনি আন্দোলন করতেই পারেন তো সেই আন্দোলন তো যৌক্তিক মানে কোনো ইয়া পায় নাই রূপরেখা পায়নি সেই আন্দোলনের কোনো যৌক্তিক রূপ দিতে পারেননি আপনারা আন্দোলন করতে গিয়ে যদি আপনারা মানুষ হত্যা করেন তখন তো মানুষ মানে মানুষ তো গণহত্যাকারীকে মানে জনহত্যাকারীকে তো মানুষ ক্ষমতায় দেখতে চায় না তাই বলেন এখন যদি আপনি আপনাদের দলের যে নেতৃত্ব আছে বিএনপির যে নেতৃত্ব আছে সেখানে তো আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার নেতৃত্বের সঙ্গে তো কোনো তুলনাই হয় না জনগণ এখন তার প্রতি আস্থাশীল বিশ্বাসী একজন উন্নয়নের মানে যেই ধারাবাহিকতা জনতি শেখ হাসিনা বাংলাদেশে বজায় রেখেছেন যার কারণে বাংলাদেশের মাথাপিছয় যে ওনারা বলেন রিজার্ভের কথা কি বলেন বাংলাদেশের রিজার্ভ এখন অনেক কমে গিয়েছে কত সতেরো বিলিয়ন কেউ বলে পনেরো বিলিয়ন কেউ বলে তেরো বিলিয়ন তো ওনাদের সময় যখন 2006 সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তখন ছিল বিলিয়ন যে পয়েন্ট সময় আট বিলিয়ন মানে ডলার ছিল রিজার্ভে সেই সময় যদি একেবারে দেশটা তলা নিতে না চলে যায় তাহলে সতেরো বিলিয়ন ডলারে কেন যাবে এখন যে একটা না না মূল্য করলে আপনি বাটা করলেও আপনি তো সেটা আসবে না এখন আমাদের তো ইয়ে আটচল্লিশ বিলিয়ন ডলার হয়েছিল তখন তো বিএনপি কোনোদিন বলেনি যে বাহ এখন শেখ হাসিনার আমল এখন আটচল্লিশ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ আছে কোনোদিন বলেনি তো আমাদের সময় এক সময় আমাদের জিডিপি ছিল মানে আটের কাছাকাছি তখনও তো বলেনি যে জিডিপি এত ভালো বা মুদ্রাস্ফীতি সিঙ্গেল ডিজিটে ছিল তখনও তো কখনো বলে নাই যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আছে বিধায় এটা হয়েছে তারা তো বলবে না এটা নেগেটিভিটিটাই হচ্ছে তাদের মূল টার্গেট এবং ওটা ধরেই তারা রাজনীতি করবে এটা স্বাভাবিক বিরোধী দল তাই করবে বিশেষ ব্যক্তি সম্পর্কে অভিযোগ করলো যে তাদের সম্পদ এইসব কথা বললো এবং মির্জা ফখরু কিন্তু বলছে সরকার বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে আচ্ছা সম্পদ যাদের জিয়া রহমান পরে যাদের সেরা মানে সেরা গেঞ্জি আর ভাঙা সুটকেস ছিল তাদের যদি কোক ওয়ান থেকে টেন পর্যন্ত হয় সেটা কি আমরা কি বলবো যে দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে সেটা তো বলে জনগণ তাহলে ওনাদের দুর্নীতি উন্ডা উন্ডা অর্জন করেছেন ওনাদের মানে কোটি কোটি টাকার সম্পদ ওনার সম্পদ বিদেশে পাচার করেছেন সৌদি আরবে ওনারা কোটি কোটি ডলার ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টের টাকা দিয়ে ওনারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চান এবং জিয়া জিয়া রহমানের পুত্র তারেক রহমান লন্ডনে বসে আছে কিভাবে। তার তো কোনো ওখানে সে এমন কোনো চাকরি করছে না তার ফাইলে নাকি আমরা একবার শুনেছিলাম যে ফাইলে ক্যাসিনো থেকে ইনকাম তার ফাইলে ট্যাক্সে ট্যাক্সে দেখানো হয়েছে যা ক্যাসিনো থেকে ইনকাম করে যা যিনি জোয়ার মাধ্যমে সংসার পরিচালনা করেন কিংবা জুয়ার মাধ্যমে অর্জিত টাকা সেই টাকা দিয়ে সংসার পরিচালনা করেন কিন্তু বাংলাদেশে যে অর্থ উনি খরচ করেন সন্ত্রাসের করে সরকার উৎখাতের জন্য যেভাবে বিদেশে লবিস্ট নিয়োগ করেন সেই টাকাটা কোথা থেকে আসে দুর্নীতির মাধ্যমে অর্জিত বেগম খালেদা জিয়া এবং তার পরিবার তারা দু থেকে দু পর্যন্ত যে দুর্নীতির মাধ্যমে যে অর্থ পাচার করেছে সেই পাচারকৃত অর্থ দিয়ে বাংলাদেশকে তারা এখনো মানে অস্থিতিশীল করতে চায় এখনও তারা সন্ত্রাসী ভাড়া করে এখনও সজীবদের জয়কে বাং বিদেশের মাটিতে হত্যা করতে চায় আবার বাংলাদেশের জয়ন্ত্রী শেখ হাসিনাকে তারা হত্যা করতে চায় আমার নেত্রী জয়ন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা মানুষের জন্যই তো কাজ করছেন সেই বলে কাজ যারা বেশি করে তাদের ভুল ত্রুটি হতেই পারে সেটি আপনি সমালোচনা করেন যে কোথায় কত ব্যয় হয়েছে কম আরও ব্যয় কম করলে ভালো হতো সেটার ব্যাপারে আপনার যদি কারোর ব্যাপারে আপনার আদালতে যাওয়ার ইচ্ছা হয় আপনি আদালতে যান কোন কোনো ব্যক্তি সংক্ষিপ্ত হয়ে যেমন এই যে আমাদের আইজিপি সাবেক বেনজির আহমেদের বিরুদ্ধে কোর্টে মামলা করেছেন কোনো ব্যক্তি ক্ষুব্ধ হয় এখানে তো এখন এরকম না সরকারের কেউ করে নাই বা আমি বলবো যে বিএনপির কেউ করে নাই করেছেন একজন ব্যক্তি চিনি সংক্রান্ত হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন সেটি এখন তদন্ত হচ্ছে তো এইরকম আওয়ামী লীগের আমলে আপনি যদি দেখেন যে পদ্মা দুর্নীতি যখন অভিযোগ করা হয়েছিল তখন কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়ের চাকরি চলে গিয়েছিল আবুল 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 হোসেন সাহেব আমার আবুল হোসেন সাহেব ছিল হ্যাঁ চাকরি থেকে তাকে সরিয়ে দেয়া হলো না হ্যাঁ দুর্নীতির অভিযোগে সচিব জেল খাটলেন উপদেশটা অর্থ উপদেশটা এখন আবার একজন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে যদি আমেরিকার কোনো অভিযোগ থাকে দিয়েছেন তাকে স্যাংশন দিয়েছেন উনি আমেরিকা এখন উনি যদি মনক্ষুণ্ণ হয় যে না হারে আমি আমেরিকা যেতে পারলাম না সেটা ওনার ব্যাপার আমেরিকা যেতে দিবেন না ওনার সন্তানদেরকে আমেরিকার যেতে দিবেন না সন্তানদেরকে না যেতে দেওয়াটা তো মানবাধিকার লঙ্ঘন কারণ সন্তান তো কোনো দোষ করেনি কিংবা তার সন্তান যদি ওখানে পড়ালেখাও করতো তাকে ওখান থেকে ফেরত দেওয়াটাও তো মানবাধিকারের চরম লঙ্ঘন হতো তার দেশে আমি বলবো যে আমেরিকার যে মানবাধিকার তারা লঙ্ঘন করছে তারা আমাদের দেশের কথা ঠিক আছে বলে তাদের রাইট আছে তারা বড় রাষ্ট্র তারা উন্নত বিশ্ব তারা মানে জাতিসংঘের অন্যতম পাঁচটি সদস্য রাষ্ট্রের মধ্যে যারা মরল তাদেরকে আমরা মরল বলি না মরলরা বিভিন্ন সময় বিভিন্ন প্রেসক্রিপশন আমাদের দিবে তারা দিবে কিন্তু তাদের দেশে কি হচ্ছে সেটা তো আমাদের আঙ্গুল দিয়ে দেখাতে হবে তারা যে আপনার গাজায় যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার অস্ত্র সরবরাহ কে করছে আমেরিকা করছে ইসরায়েল কি খারাপ সেখানে গণহত্যার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য যে স্টুডেন্টরা আমেরিকাতে তারা পতাকা হাতে নিয়ে বলছে যে তোমরা যুদ্ধ বন্ধ করো অস্ত্র

আর এইরামিয়তে কুলুব শব্দরা জুড়ে দিলা ঠিক আপনার বিশ্লেষণ প্রথম কথা হলো বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়া আপা কথাটা বলছেন এইটা ওই যে ফেসবুক কর্তৃপক্ষ যে 50 আইডি এবং 98 পেজ বন্ধ করেছে ওর মাধ্যমে ছড়ানো তথ্য আপা যদি এখন এটার অথেন্টিক কোনো সোর্স দেখাতে পারেন কোনটা এই যে ক্যাসিনোর আয় থেকে তারেক রহমানের সংসার চলে দেখেন কোন দেখাতে পারেন সামনে সামনে দেখ দেখ জাতির আমরা সবাই সেটা এবং বিশ্বাস করব এখন ওনাদের এই যে ভুয়া অ্যাকাউন্ট ভুয়া পেজ এইসব থেকে এই প্রপাগান্ডাগুলো ছড়ানো হয়েছে এবং সেইগুলি ছড়ানোর অভিযোগে এবং অপরাধে এই ভুয়া তথ্য দিয়ে অন্যের চরিত্র হনন করবার জন্যই এইটা দিয়ে যদি নাজমাপা আপা কোন বাংলাদেশের হোক বিদেশের হোক যে কোনো বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম থেকে এই তথ্যটা একটা রেফারেন্স দিতে পারেন যে এই যে এই নিউজে ছাপা হয়েছে এটা বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম কোনটা এই তারেক রহমানের ক্যাসিনো থেকে অর্জিত টাকায় সংসার চলে এইটা অন্যের চরিত্র হননের আওয়ামী লীগের যে দেউলিয়াত্ব সেই দেউলিয়াত্বের একটা অংশ এবার আসেন আওয়ামী লীগের আমলে তারা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয় সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আইজিপি ওনাদের সাধারণ সম্পাদক বলছেন যে সাবেক সেনা প্রধান এবং সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে বিচার আওয়ামী লীগই বিচার কার্য শুরু করেছে কিসের বিচার কার্য তদন্ত হচ্ছে তাও কি সেনা প্রধানের নামে দুই বছরের বেশি সময়ে আগে আল জাজিরা রিপোর্ট প্রকাশ করেছে অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান তারপর এই দুই বছরের মধ্যে সরকারের তরফ থেকে আপনি সংবাদ মাধ্যমের লোক হিসেবে সরকারের তরফ থেকে কোনো তদন্ত হয়েছে বলে আপনি জানেন জানেন না এই যে আইজিপি এত দুর্নীতি করল এবং আজকেই প্রথম আলো রিপোর্ট আছে মাদারীপুরে গোপালগঞ্জে হিন্দুদের জমি জোর করে বাধ্য করেছে বিক্রি করতে তারা কান্নাকাটি করছে যা আমাদের নানান রকমের ভয় দেখিয়ে বাধ্য করে কিনে নিয়েছে এই হলো আওয়ামী লীগের বেনজির স্টাইল মানে একদিকে অসাম্প্রদিকতার কথা বলে হিন্দুদের জন্য মায়াকান্না দেখিয়ে তাদের ভোট আদায় করে ভোট ব্যাংক হিসেবে আবার হিন্দুদের রক্ষকের ভূমিকা থেকে ভক্ষক হয় এটাই আওয়ামী লীগ এই বেনজির আহমেদিয়া আওয়ামী লীগের চরিত্র এই আজিজ সাহেবই আওয়ামী লীগের চরিত্র এই যে পিকে হালদার দশ হাজার বারো হাজার কোটি টাকা লোপাট করে দেশের বাইরে চলে যেতে পারে কি করে চলে যেতে পারলো আব্দুল হাই বাচ্চু চার হাজার কোটি টাকার উপরে লোপাট করে বিদেশ চলে যেতে পারে কি করে পারলো এই যে আজকে বেনজির আহমেদ এত ঘটনা ঘটছে সে বিদেশ চলে যেতে পারে এখন সংবাদ মাধ্যমে আসছে চার নাকি চলে গেছেন দেশ ছেড়ে সেটাও আবার ওনারা কনফার্ম করছেন না যে গেছে কি গেছে না এখনও সঠিক তথ্য ওনাদের হাতে নাই এই যে এইভাবে তারা যারে তারে খুশি তাদের বেনিফিটেড করে অনৈতিক কাজে এগুলো সব জেনে বুঝে করায় কারণ এদেশের সব কিছুর মূলে তো একজন সব কিছুর অল ক্রেডিট গোজ টু দ্যাট ওয়ান পারসন আমি এটা অল লায়াবিলিটিজও তাকেই নিতে হবে কিন্তু আপনি শুধু ক্রেডিটটা তাকে দিবেন উপর থেকে অফিশিয়ালি যে টাকাগুলো ফেরত আসলো সে বিষয়ে আপনার বিশ্লেষণ কি স্কার টাকা ফেরত আসছে টাকা যেটা আপনি বললেন যে কুকুর সাহেবের টাকা কত টাকা ফেরত আসছে আচ্ছা শোনেন তারেক রহমানের নামে আরাফাত রহমান কোকো এবং বেগম খালেদা জিয়ার নামে যেই মামলা এবং যেই বিষয়গুলা করা হচ্ছে এর কত শতাংশ যে সত্য সেটা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেই তাদের কিভাবে কিভাবে দেয়া হয়েছে। হয়েছে মুক্তি দিয়ে করানো এবং সে যখন অস্বীকার করে আবার তারে মারধর করে সব স্বীকারোক্তি দেওয়া হয়েছে তারপর প্রথম দ্বিতীয় চার্জশিটে না থাকার পরে ওনাদের ওই কাহার আখন্দ্রে দিয়ে কিভাবে নাম ঢুকিয়েছে তাকে আবার এবার এমপি নমিনেশন দিয়ে পুরস্কৃত করেছে দেশবাসী জানে সুতরাং এই সরকার বিদায় হলে স্বাধীন তদন্তের মাধ্যমে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিচার হবে আওয়ামী লীগ ক্ষমতা আছে ষোলো বছর হাওয়া ভবনের দুর্নীতির গল্প তো ওনাদের একটা প্রধান অবলম্বন ছিল হাওয়া ভবনের কোন দুর্নীতিটা সামনে এনে বিচার করতে পেরেছে এত বছরে বলেন তো বরং ওই গল্প করে করে ওনারা গোটা দেশকে খাওয়া ভবন করে ফেলেছেন আর ওনাদের যদি সৎ সাহস থাকে আমি দুইটা পয়েন্ট বলি এই যে বিদেশে যে এত টাকা পাচার হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে তার কাকে ধরেছে এই যে বিদেশে যে সেকেন্ড হোম কারা করেছে তার তালিকাটা বারবার চাওয়া হচ্ছে সংসদে এখানে ওখানে সংবাদ মাধ্যমে কেন দেয়া হচ্ছে না এই যে দুবাইতে পাঁচশো জন বাংলাদেশি ধনকুবের আবিষ্কার হয় এরা কারা তার তালিকা কেন দিচ্ছে না ঋণ খেলাপি যারা তাদের তালিকা চাওয়া হচ্ছে কেন প্রকাশ করা হচ্ছে না শেয়ার বাজার লুণ্ঠনকারীদের নাম কেন প্রকাশ করা হচ্ছে না বেগম পাড়া কারা করেছে এই কারাডায় তাদের নাম কেন প্রকাশ করা হচ্ছে না সেখানে যদি বিএনপি থাকে জাতীয় পার্টি জামাত আপনি আমি যেথায় তারও বিচারের আওতায় আসবে ওনাদের ওই সচ্ছা কারণ ওনারা লুটের তন্ত্র কায়েম করেছেন এবং এই চোরগুলি সামষ্টিকভাবে অন্তত পঁচানব্বই শতাংশ ওনাদের হ্যাঁ মিস্টার শায়ান্ত কিন্তু অনেক কথা বলল এবং তিনি হাওয়াভবন খাওয়া ভবন উদাহরণ দিল এবং বললো এখন দুর্নীতির ব্যাপকতা অনেক বেড়েছে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন মিস্টার শায়ান্ত হাওয়া ভবন তো ছিল যে অনেস্ট দুর্নীতির কেন্দ্র যে এখান থেকে মানে কেউ বদলি হলে কোনো আমলা বদলি হবে বা প্রমোশন পাবে হব মানে গিয়ে পার্সেন্টেজ তারেক রহমানকে না দিলে সে কোনো প্রমোশন বা বদলি তার হতো না এটা তো সবাই জানে কারণ ওখান থেকে কিভাবে কোন ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে হোসাপ মিটার এই যে গাজীপুরের হ্যাঁ কি খাদেজা বেগমের কাছ থেকে আপনার ইয়ের জন্য কি বিদ্যুতের জন্য প্ল্যান্ট বসানোর আগে মানে তার আগেই তাকে ঘুষের টাকা দেওয়া লাগলো যার কারণে তখন এটা আনতেই পারলো না এই যে যে আপনার পাঁচটি বছর এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন তো একশো মেগাওয়াট বাড়ালো না বরং এক হাজার মেগাওয়াট কমিয়ে আসলো যেই সরকার বিএনপি সরকার চার হাজার একশো মেগাওয়াট ছিল সেখান থেকে তারা এক হাজার মেগাওয়াট যখন দু হাজার ছয় তারা ক্ষমতা ছাড়লো তিন হাজার একশো মেগাওয়াট রেখে আসলো অর্থাৎ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যেই মানে সরকার প্রধান বা যেই বিএনপি পাঁচ বছর সরকার পরিচালনা করলো তারা এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কমিয়ে আসলো এই সরকারকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন পাঁচটি বছরে বিদ্যুতের যে বাজেট ছিল সেই বাজেট কোথায় গেল এক বেগাও বিদ্যুৎ উৎপাদন করতে পারলেন না কিছু খাম্বা পথের কাছে রেখে দিলেন এটাই তো আপনাদের গণতন্ত্র ছিল এখন আপনাদের গণতন্ত্র সবসময় বলে নিশিরাতের ভোট ওই বিনা ভোটের ভোট এখন আপনি নির্বাচনে আসেন না হুমকি দিয়েছেন আপনি অনেক কথাই বলতে পারেন কিন্তু নির্বাচন হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিকভাবে এবং নির্বাচনী আইনের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে আপনি বিএনপি রাজনীতি সহ কিছু জোট তারা আসে নাই আওয়ামী লীগের সাথে অন্যান্য রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের জোট নির্বাচনে এসেছে এখন আসে নাই এটা বিএনপি তাদের এটা ব্যর্থতা বলবো বা তাদের সফলতা বলবো তারা এটাকে বিশ্লেষণ করবে কিন্তু নির্বাচন তো হয়েছে এখন বিএনপি আসলে আরো ভালো ভোট হতো আরও জনগণ বেশি হতো এন্ড বিএনপি না আসলে কি মানুষ বসে থাকবে সংবিধান বসে থাকবে দেশ বসে থাকবে তাহলে দেশের এই যে ক্ষমতাটা বা দেশ পরিচালনার দায়িত্বটা কারা নেবে তাই না আমার নির্বাচনে এমনি আসবেন না কেন এক সময় কিন্তু বেগম খালেদা জিয়াকে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো সুপ্রিম কোর্ট বাতিল করলো তখন সেখানে রায়ে উল্লেখ ছিল যে মানে সংসদ মনে করলে আরও দুইবার এই ব্যবস্থার অধীনে তবে তত্ত্বাবধায়ক সরকার নামে না নির্বাচনকালীন সরকার নামে তারা নির্বাচন করতে পারে কিন্তু তখন কিন্তু জননেত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের নেতা বেগম খালেদিয়া জিয়াকে বলেছিলেন যে আপনি পাঁচজনের নাম দিয়ে নির্বাচিত আমি পাঁচজনের নাম দিই আমরা দশজনে দিয়ে এটা আমরা একটা সরকার গ্রহণ করি আবার আপনি কোন মন্ত্রণালয় চান সেটা আপনাকে দেওয়া হবে কিন্তু তারপরে উনি বললেন যে না আমরা নির্বাচনে ওই তত্ত্বাবধায়ক লাগবে ওই সংবিধান বাতিল করতে হবে তারপরে আমরা নির্বাচনে যাব। তা আওয়ামী লীগের কী দায় ঠেকছে আমরা এখানে আমাদের মেজরিটি মানে কি অ্যাপসুলুট মেজরিটি আমরা আমাদের কি দায় ঠেকছে বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা আবার সংবিধান চেঞ্জ করব কেন সংবিধান তো সুপ্রিম কোর্টের নির্দেশনা তো চেঞ্জ করা হয়েছে তাই না তারা নির্বাচনে আসবে না করতে দিবে না কোনো বিধিবিধান মানবে না কিন্তু যখনই তারা মনে করবে যে কোন রাষ্ট্র অথবা কোনো সংস্থা বা কোন সন্ত্রাসী গোষ্ঠী যেন তেন উপায়ে একটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে তখনই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এরকম একটা ভাবে তারা থাকে বলে আওয়ামী লীগের একেবারেই জনপ্রিয়তা নাই একেবারে শূন্যের কোঠায় তাহলে আওয়ামী লীগ সরকার টিকে আছে কিভাবে শূন্যের কোঠায় হলে ভোট দিতে আসে না তাহলে বিএনপির ডাকে আসে না কেন ভোট দিতে আসে না ঠিক আছে ভোটের পার্সেন্টেজ এখন মানুষ আপনার নির্বাচনে ব্যবস্থা বলেন বা নির্বাচনে ওই ভোট কেন্দ্রে যাবে মানুষের এই গণতন্ত্র চর্চার ব্যাপারে মানুষের প্রতি একটা অনিয়া তারা মনে করছে আমরা ভালো আছি খামাকে নির্বাচনে ভোট দেওয়া দরকার কি যা হচ্ছে হোক এই ধরনের একটা ছাড়া ভাব এসে গেছে মানুষের মধ্যে কারণ তা না হলে যে সাধারণ যে জনগোষ্ঠী বিশেষ করে স্থানীয় নির্বাচনে অনেকেই তো দাঁড়াচ্ছে আসার কথা নিয়ে বিএনপি গবেষণা করে করুক না কেন আসছে না বা আমেরিকাতে কত পার্সেন্ট ভোট পড়ছে অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে কত পার্সেন্ট পার্সেন্টেজ কিন্তু অনেক আগে হ্যাঁ দু সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আশি শতাংশের উপরে ভোট পড়েছিল আপনি জানেন আশি শতাংশ ভোট পড়েছিল বিএনপি কয়টি আসন পেয়েছিলো উনত্রিশটি পরে আরেকটি উপনির্বাচনে তিরিশটি আশি শতাংশ ভোট পড়লে তো বিএনপি তিরিশটির আসন বেশি পায় না এত জনসমর্থনের রাজনৈতিক দল এবং যে নির্বাচন এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছিল ওয়ান ইলেভেনের যে ইয়েটা সেই নির্বাচনী ব্যবস্থাকে আপনার নির্বাচনী ব্যবস্থা নিয়ে যারা গবেষণা করেন এবং এই আমাদের সিভিল সোসাইটি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল বলেছিল যে এই নির্বাচনী অন্যান্য সকল নির্বাচনের চেয়ে সুষ্ঠু আবার নিরপেক্ষ হয়েছে

একটা মাফিয়া তন্ত্র জনগণের সাপোর্ট ছাড়াও টিকে থাকে একটা স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ জনগণের সমর্থন ছাড়াও পৃথিবীর বহু দেশে টিকে থাকার নজির আছে এবং তাদের পতন হয় অত্যন্ত করুণ আমি দূরে গিয়ে বাংলাদেশের কথাই বলি যে হোসেন মোহাম্মদ এরশাদ কি খুব গ্রহণযোগ্য মাপের জনপ্রতিনিধির দ্বারা শাসিত সরকার প্রধান ছিলেন তিনি ক্ষমতা দখল থেকে শুরু করে নয় বছর রাষ্ট্র পরিচালনায় এই আওয়ামী লীগ বিএনপি নান বাম সব দল মিলে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে না সংবাদ মাধ্যমগুলি তার বিরুদ্ধে ছিল না সবাই থাকার পরেও এরশাদ নয় বছর কিন্তু টিকে ছিল এবং সেই টিকে ছিল বলে তখন বিদেশের সঙ্গে সম্পর্ক ছিল কারণ ব্যবসা বাণিজ্য আছে তাই বলে কি এরশাদ বৈধতা পেয়ে গেল কিংবা এরশাদকে আপনি বলবেন যে জনগণ সঙ্গে না থাকলে ক্ষমতায় থাকতে পারতো না এরশাদের সঙ্গে জনগণ ছিল আওয়ামী লীগ নিজেরাই তো তখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং এরশাদকে বলেছে একেবারেই অস্তিত্বহীন একটা সরকার শুধু সেনাবাহিনী এবং পুলিশ নির্ভর সরকার আমলা নির্ভর সরকার ছিল না আওয়ামী লীগ ওই পর্যায়ে চলে আসছে তারা হলো সরকারের বিভিন্ন যে অ্যাপারাটাস স্টেট অ্যাপারাটাসগুলোকে সরকার দল এবং প্রশাসন সব একাকার করে ফেলেছে এই যে বেনজির বা আজিজ বা এখন যারা চশমা হাকায় ভাব দেখায় হাঁটেন বড় বড় অফিসার প্রত্যেকের ব্যাপারে আপনি তদন্ত করলে ক্ষমতা হারাইলে দেখবেন যে প্রত্যেকটাই এক একটা বেঞ্জির প্রত্যেকটাই এক একটা আজিজ প্রত্যেকটাই এক একটা বাচ্চু প্রত্যেকটাই এক একটা পিকে হালদার এরকম অসংখ্য পাবেন আপনি এই দেশে সেই হলমার্ক থেকে শুরু করে ডেস্টিনি থেকে শুরু করে এই যে এই যে এইখানে আপনার যেভাবে নাট বোল্টুর দাম লাখ টাকা ধরা হয় বালিশ উঠাইতে সাড়ে ছয় হাজার ছয় টাকা বিল ধরা হয় ফরিদপুরের আইসিউ পর্দারও দাম সাঁত্রিশ লাখ টাকা দেওয়া হয় রকম ভাবে দুর্নীতি হয়েছে এবং জেনে বুঝে করেছে আজকে আজিজ বেনুজির বিচ্ছিন্ন ঘটনা তো না আপনার ক্যাসিনো অভিযানের কথা মনে আছে সেই অভিযানটা একটা ছিল তারপরও শুরু যখন হয়েছিল দেখছে যে পুটি ওদের কামলা চাকরদের ধরলো শত কোটি টাকা হাজার কোটি টাকা বের হয়ে যায় শেষ পর্যন্ত সেই অভিযানটা তো বন্ধই করে দিল কি লাভ হয়েছে আপনার আমার এই দেশের লুটেরাতন্ত্র সেই ক্যাসিনোতে আমরা পেয়েছিলাম না থামিয়ে দিল এখনও আপনার দুর্নীতির বিরুদ্ধে এরকম আপনি যাকে ধরবে এই যে সংবাদ মাধ্যমে এই এত নিয়ন্ত্রণের মধ্যে আপনার সাহস করে করে কিছু রিপোর্ট তো আসে আসছিল যে বিভিন্ন এমপিদের নামে যেই সব আপনার দুর্নীতির রিপোর্টগুলো আসছে এই যে অপকর্মে তিন এমপির সম্পদের পাহাড় তিন এমপি কে নাইমুর রহমান দুর্জয় শহীদ ইসলাম পাপলু এনামুল হক ওনাদের জুন আহমেদ পলকের বিরুদ্ধে রিপোর্ট হয়েছিল তার সম্পদের পাহাড় নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে রিপোর্ট হয়েছে পাইছে এইসব অসংখ্য ওনাকে মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে কিভাবে সে সম্পদের পাহাড় করেছে কিভাবে মানুষের জমি দখল করেছে এসব এসছে কথা হলো ওই রিপোর্টগুলো যদি মিথ্যা হয় সেটা আমলে নিয়ে তদন্ত করে আপনি আমি কি জানি যে ওর তদন্তের রিপোর্ট তাহলে ওইটা হলো এভাবে করে দুদক একটু নড়ে চরে এবং ডেকে নিয়ে দুধক একটু শো অফ করে দুধক এবং আদালতকে ব্যবহার করে ওনাদের ক্লিন সার্টিফিকেট দেয় অনেকে অনেকে এটাও ধারণা করছে যে এই বেনজির এবং আজিজ সাহেব এখন ওনাদের হলো অপ্রয়োজনীয় জিনিস যতদিন সরকারে অবৈধভাবে থাকার জন্য ব্যবহার করার দরকার হয়েছে করেছে এখন বিদেশের সব সংবাদ মাধ্যম এবং বিদেশি কোনো না কোনো কর্নারের প্রেসার আছে আইওয়াশের জন্য এটুকু করছে বাধ্য যদি হয় তাইলে হয়তো বিচারের আওতায় আনতে পারে অথবা ওই রকমই

যখন বিএনপির আমলে নানা রকম অনিয়ম দুর্নীতি লুটপাটের কথা আমরা শুনেছি আমরা দেখেছি সেখানে কোন জায়গাটার মধ্যে আপনি দেখেছেন এরকম একটা রাগব বোয়ালের বিচার হয়েছে একটি কথা বলেন তো আপনি আপনাকে আমি বলি বিএনপির আমলে যদি ওই রকম যেই গল্প সংবাদ মাধ্যমে আসতো সেটা যদি সত্য হয় তাদের প্রতি রাগ ক্ষোভ মানুষের তো তৈরি হয়েছিল তৈরি হয়েছিল বলেই তো তারা সমর্থন হারিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তাই না আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই যে ষোলো বছর ধরে সময় কাটলো তারা বলেন তো বিএনপির ওই সব নেতাদের কার বিরুদ্ধে তদন্ত করে সেই দুর্নীতির তথ্য প্রমাণ সব বিচার করতে পেরেছে তাহলে কি তারা অযোগ্য নাকি তারা ইন্টেনশনালি ওইটাকে জিয়ে রেখে তাদের ভয় দেখিয়ে নিজেরা আখের গোছাবে আরো বড় দুর্নীতি করবে নাকি মিথ্যা অভিযোগ ছিল এই প্রশ্নগুলোর জবাব তো ওনাদের দিতে হবে একেবারে শেষ সময় একেবারে নাই আপনার শেষ করতে চাই আপনার কাছ থেকে না এখন ওনারা যে সময় বলে দুর্নীতি দুর্নীতি যারা নিজেরা পাঁচ বছরের মানে বিদ্যুৎ মন্ত্রণের পুরাটা টাকাটা লোপাট করে দিল তারা সেই দুর্নীতির কথাটা একবারে কিন্তু বলে না যে না এই টাকাটা গেল কোথায় আমরা কেন পারলাম না বিদ্যুৎ উৎপাদন করতে এখন বিদ্যুৎ উৎপাদন আমরা করি আমরা দেশের মিল কলকারখানা যারে যারা মানে গতিশীলতা পায় যারা উৎপাদন বৃদ্ধি পায়

টাকা না বছরে আপনি সেই টাকাটা ফেরত দিতে আপনি কিন্তু বলছিলেন আপনাকে সুযোগ দিতে হবে আপনি কিন্তু বলছিলেন যে বিএনপি জনসমর্থন হারিয়েছে বলে তো ক্ষমতায় তারা যদি কোনটা অন্যায় সেটা ছিয়ানব্বই কথা বলছি কিভাবে নেগোসিয়েশন করেছে হাসিনাকে কিভাবে ক্ষমতায় আনতে হবে আনার পর সেনা প্রধানের পথ থাকতে হবে সব লেখা আছে তাই তাই করেছে জি আবার শেষ করুন জি ছয় জনকে দিয়ে মইনি আহমেদ কে সেনা প্রধান কে করেছিল বেগম খালেদা জিয়া ভুল করেছিল ফকরউদ্দিন সুযোগ নিয়ে আপনারা জানতে করেছেন এখানে চাকরি কে দিয়ে বিশ্বব্যাংকের চাকরি কে দিয়েছিল বেগম খালেদা জিয়া তাদেরই তো লোক তার তাদের আত্মীয় তো সুতরাং তাদের আত্মীয় এখন বলছে যে হ্যাঁ তারা সেনা মানে সে আর্মিতে ছিল তারা তাদের অন্যায় দুর্নীতি দেখেছে তারা সেটা সচ্চার হয়েছে বা একসময় তারা যদিও অনেক কাজগুলি তারা ঠিক করেনি অনেক রাজনীতিবিদদের চরিত্র হনন করেছে জোর করে তাদের কাছ থেকে অনেকে টাকা আদায় করেছে তারপরেও তারা দুই বছর ক্ষমতায় ছিল আমাদের দেশে একটি ইয়ে হয়েছে আইডি কার্ড হয়েছে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড তারা করেছে এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা উপহার দিয়েছিল যেটা আমরা চেয়ে যেটা আমরা চেয়েছিলাম তিন মাসের মধ্যে সেই তিন মাসটাকে লেন্দি করে তারা সময় নিয়েছিল এবং তাদের বিরুদ্ধে যত মানে বক্তব্য যেগুলি দেওয়া সেটা আমাদের জন শেখ হাসিনা সব সময় দিয়েছেন এবং বলেছেন যে আপনারা আর ক্ষমতায় থাকবেন না আপনারা তিন মাসের জন্য কথা বলে এসেছেন আপনারা অনেক টাইম নিয়েছেন আপনারা এখন আপনাদেরকে নির্বাচন দিতে হবে আমরা তো আন্দোলন করেছিলাম নির্বাচনের জন্য সে নির্বাচন দিয়েছিল সবাই পার্টিসিপেট করেছিল এবং সেই ক্ষেত্রে তো বললাম যে এতই জনপ্রিয় দল এতই কিছু তাহলে আপনি তিরিশটা আসন পান কেন আপনার নেতা পালায় বিদেশে চলে যায় কেন চিকিৎসার নামে উনি বিদেশে ঘুরছেন কিন্তু চিকিৎসার নামে বলছেন অসুস্থ বাংলাদেশে আসতে পারছে না ওই স্ক্রিপ্ট প্রণব মুখার্জি লিখে দিয়েছিলেন ওর বইতে উল্লেখ করেছে পরে একটু কষ্ট করে কোন কোয়ালিশন ইয়ার্স বইটা প্রণব মুখার্জি লেখা ওইটার বাংলাদেশ যে চ্যাপ্টারটা আছে একটু পড়েন কষ্ট করে

আমেরিকা সহ অন্যান্য কান্ট্রি দিয়ে আপনারা ষড়যন্ত্র করছিলেন আপনারা লবিস নিয়োগ করেছিলেন মানে কোটি কোটি ডলার ইনভেস্ট করেছেন

আমরা সবার এই আলোচনাটা চালাতে পারছি না তবে দুজন অতিথিকেই তাদের আলোচনায় আমাদের দর্শকদের সাথে যুক্ত থেকে তাদের মন্তব্য বক্তব্য প্রদান করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি